সাগরের গভীর জলে সাঁতরে বেড়ানো সুন্দর এই মাছটির নাম সারপা সালপা। শুধু রূপ নয়, নেশা ধরানোর মতো বৈশিষ্ট্য আছে এই প্রাণী। এই মাছ খেলে মাদক সেবনের মতো নেশা হয়, যা স্থায়ী হয় প্রায় 36 ঘন্টা। এমনকি এই সময় নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাও মনে করতে পারেন না মানুষ। মাছটি জনসাধারণের কাছে পরিচিত সালেমা পোর্চি নামে। আরবিতে সালেমা পোর্চিকে বলা হয় যে মাছ স্বপ্ন দেখায়। আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরে এই মাছের বাসস্থান। মনে করা হয় রোমান সম্রাটেরা এই মাছ খেয়ে নেশা আমোদ করতেন। 2006 সালে প্রথম একটি প্রতিবেদনে এই মাছ খেয়ে নেশার কয়েকটি ঘটনা প্রকাশিত হয়। সেখানে 1994 সালে ফ্রেঞ্চ রিভিয়ারে বেড়াতে যাওয়া 40 বছরের এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়। বেড়াতে গিয়ে এই মাছ শেখে খেয়েছিলেন তিনি। খাওয়ার পরে তিনি শুরু হয় বমি, মাথা ঘোরা, এমনকি চোখে ঝাপসা দেখা সহ উৎফট সব আওয়াজ শুনছিলেন। সেই অবস্থায় একা গাড়ি চালিয়ে বাড়ি ফেরাও তার জন্য অসম্ভব হয়ে পড়েছিল। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 2 দিন চিকিৎসার পর সেরে ওঠেন তিনি। যদিও এই ঘটনা চলাকালীন প্রায় কোনো কিছুই মনে ছিল না তার। 2002 সালে এই মাছ খেয়ে বিপত্তিতে পড়েছিলেন 90 বছরের এক বৃদ্ধ। মাছটি খাওয়ার পরই নানা রকম শব্দ শুনতে থাকেন, টানা 2 দিন অদ্ভুত রকম সব স্বপ্ন দেখেন। এই ঘটনার আলোকে একটাই প্রশ্ন মাথায় আসে, কেন এই মাছের নেশা হয় মানুষের? অনেক বিজ্ঞানীর মতে নেশা ধরানোর জন্য এই মাছের খাদ্যাভ্যাস দায়ী। আবার অনেকের মতে সালেমা পোর্চির শরীরে মাদক জাতীয় পদার্থ DMT থাকে, যার প্রভাবেও এই মাছ খেলে নেশা হতে পারে। শুধু তাই নয়, এই মাছের মাথা না খেলে নেশা হয় না কিংবা কোন সময় এই মাছ ধরা হয়েছে তার উপরও এই নেশার প্রভাব নির্ভর করে বলেও শোনা যায়। তবে আসলে কী কারণে এই মাছের নেশা হয় সে বিষয়ে এখনও বিশেষ গবেষণা হয়নি। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।